এর শাহের এক বৃদ্ধ ব্যক্তি ফ্লোরে পড়ে গিয়ে গুরুতর আহত হন এরপরে হাসপাতালে চিকিৎসা নিতে অ্যাম্বুলেন্স ডাকলেও পাঁচ ঘন্টা পরে তার সেবায় অ্যাম্বুলেন্স আসে জানা গেছে বাহাত্তর বছর বয়সী লিওন নামের অবসরপ্রাপ্ত পেনশনভোগী ব্যক্তি পাঁচ অক্টোবর সকাল নয়টায় তার বাসার ফ্লোরে পড়ে গিয়ে দারুণ ব্যথা পান আর তাই দ্রুত চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার জন্য জরুরি অ্যাম্বুলেন্স ডাকেন দুর্ঘটনার খবর শুনে বাইরে কাজের মধ্যে থাকা তার ছেলে মার্ক তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে বাড়িতেও চলে আসে তারপর এক ঘন্টা কেটে গেলেও সাউথ লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না তাই তার ছেলে মার্ক জরুরি সেবা নাম্বার নাইনে কল দিয়ে অ্যাম্বুলেন্সটির অবস্থান জানতে চেষ্টা করে সেখানেও তাকে ব্যর্থ হতে হয় এরপরে দুপুর দুইটায় তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আসে অসুস্থ হওয়া লিওন জানান অ্যাম্বুলেন্স সার্ভিসের এই অবস্থা দেখে ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তার আস্থা উঠে গেছে মার্ক অক্সফোর্ডশায়ার মেলকে বলেন এই ঘটনায় তিনি খুবই চিন্তিত ছিলেন কেননা তার বাবার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল নাইন নাইন নাইনে ফোন করে তার বাবার নাজুক অবস্থার কথা বারবার জানালেও তারা জানায় যে তাদের সার্ভিস বর্তমানে ব্যস্ত রয়েছে কিন্তু এটা তার বিশ্বাস হয়নি তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এটি ব্রিটেনের স্বাস্থ্যসেবার সার্ভিস মার্ক আরও বলেন তিনি এই ভেবে চিন্তিত যে তার বাবার অবস্থা আরও বড় ধরনের খারাপ হলে কি ঘটে যেত এই অবস্থা দূর করতে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন মার্ক এ বিষয়ে সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে তাদের সবসময় চেষ্টা থাকে রুগীদের দ্রুত সেবা নিশ্চিত করা এক্ষেত্রে রুগীর সমস্যা এবং শারীরিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হয় কে আগে সার্ভিস পাবে দুর্ভাগ্যজনকভাবে মাঝে মধ্যে রুগীর সংখ্যা বেড়ে গেলে অনেক রুগীকে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় ধরে এদিকে গোটা ব্রিটেন জুড়ে অ্যাম্বুলেন্স সার্ভিসের সংকট চলছে অনেক রুগীকে অ্যাম্বুলেন্সের জন্য বারো ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এছাড়া গত সপ্তাহে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে গিয়ে দুজন রুগীও মারা গিয়েছেন এই ছিল যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা নিয়ে যে মানুষের অভিযোগের পাহাড় জমছে দিন দিন সেই অভিযোগের পাহাড়ের একটি ঘটনার কিছুটা বিস্তারিত দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স সার্ভিসের এমন নাজুক অবস্থা চলছে এই করোনার শুরু হওয়ার পর থেকে অ্যাম্বুলেন্সের সংকট দিন দিন প্রকট হচ্ছে যুক্তরাজ্যে যুক্তরাজ্য সহ বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট রানার মিডিয়া ফোর ডট কম